তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কোর্সটিকায় এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের সাথে এই কবিতাটি নিয়ে, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। এই কবিতাটি লিখেছিলেন কবি নির্মলেন্দু গুণ এবং এই কবিতাটি আমি তোমাদেরকে পড়ে খুব সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো তোমরা জানো যে একটি কবিতা পড়ার পরে সেই কবিতার মূলভাব আমাদের জন্য পড়ে নেওয়া জরুরি, এতে করে আমরা কবিতা দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন সেটি বুঝতে পারি। তো কোর্সটিকায় আজকের ক্লাসে আমি আলোচনা করব স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতার মূলভাব নিয়ে। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কবিতার মূলভাব লিখতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, এই কবিতার মূলভাব আমরা ঠিক এভাবে লিখতে পারি, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। কবিতায় কবি নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণ এবং এই ভাষণকে কেন্দ্র করে মানুষের মধ্যে আগ্রহ উদ্দীপনা সুনিপুণভাবে তুলে ধরেছেন। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকার করে এবং ক্ষমতা হস্তান্তরের জন্য দীর্ঘসূত্রিতা শুরু করে। এই পরিস্থিতিতে বাঙালিরা স্বায়ত্তশাসনের দাবি জানালে 1971 শাসক গোষ্ঠী জনগণের উপর সামরিক দমন শুরু করে। এমন একটি পরিস্থিতিতে দেশকে স্বাধীনতার পথে নিয়ে যেতে বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক এ ভাষণ দিয়েছিলেন। দেখো এরপর আমি আরও লিখেছি, তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে 1971-এর 7 মার্চ এ ভাষণ শুনতে সমবেত হয়েছিল অসংখ্য মানুষ। ক্ষেত থেকে এসেছিল চাষা, কারখানা থেকে শ্রমিক, শিশু, বৃদ্ধ কেউ বাদ ছিল না সেদিন। তারা সকলে সমবেত হয়ে বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। অবশেষে বঙ্গবন্ধু আসলেন এবং শোনালেন তার সেই অমর ঘোষণা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এ যেন এক অমর কবিতা, আর এই ঘোষণাকারী এক মহান কবি। তার ওই মহাকাব্যিক ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে বাংলার আপামর জনতা দেশ স্বাধীন করার উদ্দেশ্যে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনে। মূলত বঙ্গবন্ধুর 7 মার্চের এই ঘোষণার মধ্য দিয়েই স্বাধীনতা শব্দটি চিরকালের মতো আমাদের হলো। তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমরা এই চমৎকার কবিতার একটি মূলভাব লিখতে পারি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা এই কবিতার যে সকল অনুশীলনীমূলক কাজ রয়েছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।